বলে, তুমি কালকে আমাকে তোমার বাবা, দাদাই এবং তোমার বোনের ব্যাপারে বলেছিলে। সি সিং বলে, এর থেকে বেশি কিছু বলিনি তো। তখন গুয়েন বলে, কি তুমি কি আরও কিছু সিক্রেট আমার কাছ থেকে লুকোতে চাইছো? তখন সি সিং বলে, না না, আমি তো এমনি জিজ্ঞাসা করছিলাম। তারপর সি সিং তখন রিল্যাক্স হয়ে সেখান থেকে চলে যায়। কিউমিং টিং গুয়েনের সঙ্গে দেখা করতে তার একাডেমিতে চলে আসে। সেখানে কিউমিং টিং গুয়েনকে বলে, আমাদের একটা পার্টিতে যেতে হবে। গুয়েন বলে, আমি কেন যাব? কিউমিং টিং বলে, তুমি কি ভুলে গেছো, কালকে আমরা স্যাংটিং বের সামনে কাপাল সহ নাটক করছিলাম, আর যদি আমরা এই পার্টিতে না যাই তাহলে স্যাংটিং বে আমাদের নাটকটা ধরে ফেলবে। তখন গুয়েন তার অ্যাটিটিউড দেখিয়ে বলে যে, আমি হ্যান্ডসাম বলে এই নয় যে আমি যারটার সঙ্গে পার্টিতে চলে যাব। তখনই সেখানে সি সিং চলে আসে। গুয়েন সি সিং এর সঙ্গে কথা বলার জন্য তার পেছন পেছন চলে যায়। কিউমিং তখন আবারও গুয়েনকে লাস্ট বারের মতো থামিয়ে বলে, তুমি যাবে কি যাবে না? তখন গুয়েন তাকে বলে, না। এতে কিউমিং টিং তখন সিঁড়িতেই শুয়ে যায় এবং বলে, তুমি যদি রাজি না হও তাহলে আমি এখান থেকে উঠবো না। তারপর গুয়েন বাধ্য হয়ে তাকে হ্যাঁ বলে দেয়। তারপর গুয়েন কিউমিং টিং এর হাত থেকে রেহাই পেয়ে সি সিং এর সঙ্গে কথা বলতে যায়। কিন্তু সেখানে গিয়ে গুয়েন দেখে সি সিং সি সিং এর সঙ্গে কথা বলছে এবং তাকে কিছু ফুড দিয়ে বলে, তুমি এটা গিয়ে স্যাংজংকে দিয়ে এসো, স্যাংজং এর শরীরটা খারাপ হয়, সে হসপিটালে ভর্তি আছে। এটা দেখে গুয়েন তখন অনেক বেশি জেলাসি হয়ে যায়। তারপর সি সিং রুমে এলে গুয়েন তার সঙ্গে কথা বলার অনেক ট্রাই করে কিন্তু সি সিং তাকে ইগনোর করে। খাবার টাইমে হ্যাংজং গুয়েনের জন্য খাবার নিয়ে আসে কিন্তু গুয়েন সে খাবারটা খায় না। তখন হ্যাংজং তাকে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? এতে গুয়েন তখন তাকে জিজ্ঞাসা করে যে সি সিং কোথায় গেছে। তখন হ্যাংজং বলে, সে স্যাংজং এর সঙ্গে দেখা করতে গেছে। এতে গুয়েনের তখন অনেক রাগ ওঠে এবং সে খাবার না খেয়ে সেখান থেকে চলে যায়। তারপর হ্যাংজং গুয়েনের কাছে গিয়ে তাকে ডিম খেতে দেয় কিন্তু গুয়েন তখন সেটাকেও খায় না। হ্যাংজং বলে, স্যাংজং এর শরীরটা খুব খারাপ, তাই সি সিং সেখানে গিয়ে তাই একটু কেয়ার করছে। এতে তখন গুয়েনের একটা আইডিয়া আসে। তখনই সেখান দিয়ে লিডার যাচ্ছিল। লিডারকে দেখে গুয়েন তখন তার দিকে ডিমগুলো ছুঁড়ে মারে। এতে লিডার তখন রেগে গিয়ে গুয়েনকে ঠান্ডা জলের ট্যাঙ্কিতে আবারও ফেলে আসতে বলে। এবার গুয়েন নিজের ইচ্ছায় ট্যাঙ্কিতে নেমে পড়ে। তারপর সি সিং রুমে এলে গুয়েন তাকে বলে, দেখো আমার শরীরটা খুব খারাপ, আমাকে অনেক জ্বর হয়েছে। তখন সি সিং বলে, এতে আমি কি করব? তখন গুয়েন রেগে গিয়ে বলে, স্যাংজংয়ের কেয়ার করতে খুব ভালো লাগে না, আর আমি এখানে অসুস্থ হয়ে পড়ে আছি তাও তোমার কোনো মাথা ব্যথাই নেই। তারপর সি সিং বাথরুম থেকে বেরিয়ে এলে সে দেখে গুয়েনের অনেক জ্বর আছে। তখন সে গুয়েনকে গরম জল দেয় কিন্তু গুয়েন বলে, আমি খাবো না। তখন সি সিং বলে, পরে বলো না যে আমি তোমার কেয়ার করিনি। তারপর সি সিং সেখান থেকে চলে যায়। পরের দিন সি সিং যখন স্যাংজংয়ের সঙ্গে দেখা করে রুমে ফিরছিল তখন সে দেখে গুয়েনের জ্বরটা এখনও কমেনি। তখন সি সিং গুয়েনকে মেডিসিন দেয়। গুয়েন বলে, এতক্ষণে তোমার তাহলে আমার কথা মনে পড়লো। গুয়েন তখন অন্তরে অন্তরে খুবই খুশি হচ্ছিল যে সি সিং তার জন্য মেডিসিন এনেছে। তারপর সি সিং গুয়েনকে খাবার খেতে দেয়। গুয়েন খাবারটা খেয়ে এমন ভাব করে যেন তাকে খাবারটা ভালো লাগেনি। তখন সি সিং বলে, দাও খেতে হবে না। তখন গুয়েন বলে, অতটাও খারাপ হয়নি, আমি খেয়ে নেব। তারপর সি সিং গুয়েনকে খাবার দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর একটা স্টুডেন্ট ক্লাসে এসে বলে, আজকে আমাদের সকলেরই হেলথ এক্সাম নেওয়া হবে। এটা শুনে সি সিং তখন ভয় পেয়ে যায়। তারপরের সিনে সি সিং একাডেমি থেকে পালিয়ে যাচ্ছিল। তখনই সেকেন্ড ইয়ার এসে সি সিংকে নিয়ে সে এক্সাম দেওয়ার রুমে চলে আসে। তারপর সি সিং লাইনে দাঁড়িয়ে যায়। ডক্টর হ্যাংসংকে জিজ্ঞাসা করে যে গুয়েন কোথায়। হ্যাংসং বলে, গুয়েন ওয়াশরুমে আছে। ডক্টর তখন হ্যাংসংকে তাড়াতাড়ি করে গুয়েনকে ডেকে নিয়ে আসতে বলে। তারপর হ্যাংসং সেখান থেকে চলে যায়। হ্যাংসং দেখে গুয়েন এখনও ঘুমিয়ে আছে। তখন গুয়েনকে সে ওঠায় কিন্তু গুয়েন রেগে গিয়ে আবার ঘুমিয়ে পড়ে। তখন হ্যাংসং বলে, ঠিক আছে তুমি যদি তোমার চেক আপ নাই করাতে চাও তাহলে শুয়ে থাকো। তখন গুয়েন উঠে গিয়ে বলে, সি লি চ্যাং কোথায়? হ্যাংসং বলে, সে তো লাইনে দাঁড়িয়ে আছে। তারপর গুয়েন তাড়াতাড়ি করে সেখানে চলে আসে। এদিকে সি সিং এর ডাক পড়ে। সি সিং যখন রুমের দিকে যাচ্ছিল তখন গুয়েন এসে ওয়েংজংকে মারতে শুরু করে। তারপর সেখানে লিডাররা চলে আসে। লিডারকে দেখে গুয়েন এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে দেয় যা দেখে মনে হয় যে ওয়েংজংই গুয়েনকে মারছে। তারপর লিডার সবাইকে একদিন জেলে থাকার পানিশমেন্ট দেয়। এতে সি সিং তখন একটু রিল্যাক্স হয়। সি সিং যখন গুয়েনের দিকে তাকায় তখন গুয়েন তাকে একটা চোখ মারে। জেল থেকে বেরিয়ে সি সিং যখন শাওয়ার নিচ্ছিল তখন ওয়েংজং এসে জলের পাইপটা বন্ধ করে দেয়। তারপর সি সিং হ্যাংসং এর রুমে এসে তাকে জিজ্ঞাসা করে যে তার বাথরুমে জল আসছে কিনা। তখন হ্যাংসং চেক করে বলে যে আমারও পড়ছে না। তখন হ্যাংসং সি সিংকে পাবলিক বাথরুম ইউজ করতে বলে। তারপর সি সিং সে পাবলিক ওয়াশরুমে চলে আসে। তারপর সি সিং বাথরুমে এসে দরজাটাকে নক করে দেয়। এদিকে স্যাংজং ও শাওয়ার নেওয়ার জন্য সে পাবলিক বাথরুমে চলে আসে। সি সিং যখন বাথরুমে ছিল তখন ওয়েংজং এসে দরজার নকটাকে খোলে। যখন সেখানে স্যাংজং আসে তখন ওয়েংজং তাড়াতাড়ি করে একটা রুমে গিয়ে লুকিয়ে পড়ে। তারপর স্যাংজং ও বাথরুমে চলে আসে। স্যাংজংকে দেখে তখন সি সিং অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন স্যাংজং তাকে আওয়াজ দিয়ে বলে, এটা কি তুমি লিচেন? তখন সি সিং বলে, হ্যাঁ। স্যাংজং সি সিংকে জিজ্ঞাসা করে, তোমার কি কোনো সাহায্য লাগবে? সি সিং বলে, না না লাগবে না। তারপর সিনে গুয়েনকে দেখানো হয়। গুয়েন রুমে সি সিংকে দেখতে পায় না।
তখন সে হ্যাংসংকে জিজ্ঞাসা করে। হ্যাংসং বলে সি সিং পাবলিক বাথরুমে আছে। তারপর সেখানে সি জিং এসে বলে ওয়েংজংও বাথরুমে গেছে। এটা শুনে তখন গুয়েন তাড়াতাড়ি করে সে বাথরুমে চলে আসে। বাথরুমে এসে গুয়েন তখন স্যাংজংয়ের দিকে তাকিয়েছিল। স্যাংজং বলে এভাবে কি দেখছো? তখন গুয়েন বলে তুমি খুব হ্যান্ডসাম, তাই তোমার দিক থেকে চোখ সরাতে পারছি না। তারপর স্যাংজং সেখান থেকে চলে যায়। স্যাংজং সেখান থেকে চলে যাওয়ায় গুয়েন সিসিংকে বলে এবার তুমি শান্তিতে স্নান করতে পারো। তারপর গুয়েন যখন সেখান দিয়ে যাচ্ছিল তখন তার পাটা স্লিপ কেটে যায়। এতে এমন একটা সিচুয়েশন তৈরি হয়। তাদের এই আওয়াজ শুনে ওয়েংজং তখন বলে আমি এখানে আটকে পড়েছি, তো তোমরা আমাকে এখান থেকে বের করো। গুয়েং যখন জানতে পারে যে এটা ওয়েংজং তখন সে দরজা খোলার বদলে দরজাটাকে আরও ভালো করে লাগিয়ে দেয়। রুমে এসে সি সিং গুয়েনকে জিজ্ঞাসা করে যে এটা তুমি কবে থেকে জানো? তখন গুয়েন বলে অনেক দিন ধরে জানি। তখন গুয়েন বলে যে তুমি যদি চাও যে এই কথাটা আমি কাউকে না বলি তাহলে তোমাকে আমার গার্লফ্রেন্ড হতে হবে। আমি জানি যে আমি অনেক হ্যান্ডসাম আর এর জন্য অনেক মেয়ে আমার পেছনে পড়ে আছে, বাট শুধু আমি তোমাকে আমার গার্লফ্রেন্ড বানাতে চাই, তো তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? তখন এই নিয়ে দুজনের মধ্যে তখন মারামারি শুরু হয়ে যায়। তারপর একাডেমিতে কিউমিং টিং আসে। কিউমিং টিং যখন দেখে গুয়েনের দরজাটা বন্ধ করা আছে তখন কিউমিং টিং একজন স্টুডেন্টকে দরজাটা ভাঙতে বলে। দরজা ভাঙার পর তারা এই দৃশ্য দেখে পুরো শকড হয়ে যায়। তারপর কিউমিং টিং গুয়েনকে বাইরে নিয়ে এসে তাকে যে পার্টিতে যাওয়ার ইনভিটেশন কার্ড দেয়। তারপর পার্টি সিন দেখানো হয়। কিছু নিউজ রিপোর্টার কিউমিং টিং এর কাছে এসে জিজ্ঞাসা করে যে আমরা শুনলাম আপনার নাকি স্যাং টিং বের সঙ্গে বিয়ে হবে। তখন কিউমিং টিং বলে না আমি ওর সঙ্গে বিয়ে করবো না, কারণ আমি ওকে লাইক করি না। রিপোর্টাররা জিজ্ঞাসা করে যে তাহলে তুমি কাকে বিয়ে করবে? এতে কিউমিং টিং তখন গুয়েনের দিকে ইশারা করে বলে গুইয়ান। তারপর রিপোর্টাররা গিয়ে গুয়েনের কিছু পিক নেয় যেটা দেখতে সত্যি খুব ফানি ছিল। বাইরে এসে গুয়েন কিউমিং টিংকে বলে এটা তুমি কি বললে? তখন কিউমিং টিং বলে আমি তো সত্যি কথাই বললাম, আমি তোমাকে খুব লাইক করি। গুয়েন বলে কিন্তু আমি তোমাকে লাইক করি না। কিউমিং টিং বলে তাতে কি হয়েছে, আমি তো তোমাকে প্রথমে লাইক করতাম না বাট এখন তোমাকে খুবই লাইক করি। গুয়েন বলে কিন্তু আমার ক্রাশ অন্য কেউ। তখন কিউমিং টিং বলে কিন্তু আমার ক্রাশ তুমি। তারপর গুয়েন সেখান থেকে চলে যায়। আর এদিকে কিউমিং টিং তখন তার কথা ভেবে লজ্জা পাচ্ছিল। রুমে এসে গুয়েন তখন সি সিংকে বলে আমার মান সম্মান সব ডুবে গেল। এতে তখন সি সিং বলে কি এগুলো তোমার আছে, আমি জানতাম না। তারপর সি সিং সেখান থেকে চলে যায়। কিন্তু সি সিং থেমে গিয়ে বলে তোমার কি মনে আছে আমাদের দুজনের মধ্যে ডিল হয়েছিল যে আমি তোমার কেয়ার করব আর তুমি আমার এই সিক্রেটটা সবার কাছে লুকিয়ে রাখবে? তখন গুয়েন বলে হ্যাঁ মনে আছে। তারপর সি সিং যখন হ্যাংসংয়ের সঙ্গে ক্লাসরুমের দিকে যাচ্ছিল তখন তারা দেখে ওয়েংজংকে সবাই মিলে হসপিটালে নিয়ে যাচ্ছে। তারপর সেখানে কিউমিং টিং আসে। কিউমিং টিং তখন সি সিংকে টানতে টানতে সেখান থেকে নিয়ে চলে যায়। তারপর কিউমিং টিং সি সিংকে নিয়ে তার স্টুডিওতে চলে আসে। সেখানে কিউমিং টিং সি সিংকে জিজ্ঞাসা করে যে আমাকে তোমার কেমন লাগে? সি সিং বলে হ্যাঁ তুমি খুব কিউট। তখন কিউমিং টিং বলে শুধু কি কিউট লাগে, আমাকে হট সেক্সি লাগে না? তখন সি সিং স্মাইল করে। তারপর কিউমিং টিং সি সিংকে বলে তুমি আমাকে লাইক করো তাই না? সি সিং বলে কই না তো। তখন কিউমিং টিং সেখানে কিছু হট অ্যান্ড সেক্সি মেয়েদের নিয়ে চলে আসে এবং বলে এর মধ্যে তুমি যে কোনো একটা মেয়েকে চুজ করতে পারো। কিন্তু সি সিং বলে আমি এতে ইন্টারেস্ট নেই। তখন কিউমিং টিং তার কাছে এসে বলে তুমি মেয়েদেরকে লাইক করো না, তাহলে কি তুমি ছেলেদেরকে লাইক করো? তখন সি সিং তাকে কিছুই বলে না এবং সেখান থেকে চলে যায়। পরের দিন ক্লাসরুমে সিন দেখানো হয়। আজ তাদের এক্সাম চলছিল। তারা টিচারটা ভালো পাওয়ায় কোনো সুযোগই ছাড়ছিল না একে অপরের খাতা দেখে কপি করা। কিন্তু স্যাংজং ব্রেভ বয় হওয়ায় নিজে যা পাচ্ছিল সেটাই লিখে যাচ্ছিল। অন্যদিকে ওয়েংজং তখন সবাইকে বিরক্ত করছিল। তারপর এক্সাম শেষে সবাই তাদের বাড়ি যাওয়ার পথে রওনা দেয়। সি সিং যখন একাডেমির বাইরে আসে তখন তার সঙ্গে স্যাংজংয়ে দেখা হয়। স্যাংজং তখন সি সিংকে লিফ্ট দিতে চায় কিন্তু সি সিং বলে আমি গুয়েনের সঙ্গে চলে যাব। তারপর গুয়েন সি সিংকে রেলওয়ে স্টেশনে ছেড়ে দিয়ে আসে কিন্তু তখন গুয়েন সি সিংয়ের সঙ্গে একটা কথাও বলে না। তখন সি সিং আগবাড়িয়ে তাকে থ্যাংকস বলে কিন্তু গুয়েন তাকে কোনো রিপ্লাই দেয় না। তারপর সি সিং সেখান থেকে চলে যায়। সি সিং চলে যাওয়ায় গুয়েন একটু স্যাড তো হয়, তবুও সে খুশি হয় যে আজকে সি সিং তাকে থ্যাংকস বলেছে। আর এইখানেই এই এপিসোডের এন্ড হয়। তো কেমন লাগলো এক্সপ্লেন সেটা কমেন্ট করে জানিও, ভিডিওতে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ সবাইকে।